হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে আমরা চলে এসেছি গ্যালিফ স্ট্রিটে। কলকাতায় শীত সবে শুরু হয়েছে, আর শীত শুরু হওয়া মানেই আমাদের শখ পূরণ করার জন্য গ্যালিফ স্ট্রিট রঙে রঙে রঙিন হয়ে উঠেছে। তো আজ আমাদের শখ পূরণ করার জন্য আমরা চলে এসেছি গ্যালিফ স্ট্রিটে। এখানে রঙিন মাছ, পশু, পাখি, প্লান্টস তো আছেই, তবে বেসিক্যালি আজ আমরা যেটা কভার করবো সেটা হচ্ছে প্লান্টস মার্কেটটা। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের প্লান্টস মার্কেটে কী কী রয়েছে। আপনার ছাদের বা বারান্দার হ্যাঙ্গিং বাস্কেটকে যদি রঙিন ফুলে ভরে রাখতে চান তাহলে পিটুনিয়া জবাব নেই। আর এই নভেম্বর মাস পর্যন্ত জেনারেলি আমরা পিটুনিয়া চারাগুলো বসিয়ে থাকি। এই পিটুনিয়া চারাগুলো এখানে দাম শুরু হয়েছে 30 টাকা থেকে, তবে এই সমস্ত দামে কিন্তু দরদাম করলে একটু কমেও যেতে পারে। সুতরাং ডিপেন্ড করছে যে আপনি কীভাবে নেগোসিয়েট করছেন। পিটুনিয়ার সাথে সাথে যদি আপনারা মনে করেন যে গাঁদা গাছ লাগাবেন সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এগুলো মোটামুটি 30 টাকা থেকে স্টার্ট হয়েছে। একটা শাখায় অনেক গোলাপ চান, চাইনিজ রোজের এর বিকল্প নেই, আর এর দাম স্টার্ট হয়েছে 80 টাকা থেকে। মাল্টিটায়ার লাকি ব্যাম্বু স্টার্ট হয়েছে 350 টাকা থেকে, তবে যদি সিঙ্গেল টায়ার নিতে চান সেগুলো হয়েছে 250 টাকা থেকে। যত বেশি টায়ার আপনার বাড়ছে, যত বেশি আপনার এখানে স্টেজ থাকছে, তত বেশি এর দাম ওঠানামা করছে।
এবার আসা যাক স্যাকুলেন্ট অ্যান্ড ক্যাকটাসের দিকে। মোটামুটি 80 টাকা থেকে স্টার্ট হয়েছে এদের রেঞ্জ এবং রয়েছে আপ টু 1,500 টাকা পর্যন্ত। ডিপেন্ড করছে আপনি কী ধরনের স্যাকুলেন্ট নেবেন বা কী ধরনের আপনি ক্যাকটাস নেবেন তার উপর। স্টার্ট হয়েছে 100 টাকা থেকে, 100, 150, 200, 250, ডিপেন্ড করছে কত বড় বা কী ভ্যারাইটি আপনি নিচ্ছেন তার উপর। পর্চুলেকা বা অফিস স্ট্যান্ড স্টার্ট হয়েছে 10 টাকা থেকে, তবে আপনি যদি বাস্কেট সমেত নিতে চান তবে একটু বেশি পড়লেও পড়তে পারে। গ্যালিফ স্ট্রিট শুধুমাত্র শখ পূরণের জায়গা নয়, গ্যালিফ স্ট্রিট আসলে একটা নেশা। আর রবিবারের এই নেশায় যারা পড়েছেন তারাই একমাত্র জানেন যে এর মাহাত্ম্য কি। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের লাইক এন্ড কমেন্টসের মাধ্যমে জানাবেন। খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো।